হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি এক্সপ্লোরার। আমি জানি কলকাতায় অলরেডি সবাই জমিয়ে ঠাকুর দেখছেন, কিন্তু এই দুর্গাপূজার সময় যদি মণ্ডপের ভোগই না খাওয়া যায় তাহলে কিন্তু মনটা ঠিক ভালো লাগে না। তাই আমি আজকে বাড়িতেই বানিয়ে নেব ঠিক মণ্ডপের মতো ভোগের খিচুড়ি, লাবড়া, পায়েস আর চাটনি, আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তো চলুন স্টার্ট করা যাক রেসিপি। পায়েস বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 ml দুধ, তার মধ্যে আমি দিয়ে দেবো দুটো এলাচ আর একটা তেজপাতা। দুধ ফুটে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক মুঠো গোবিন্দভোগ চাল। এবার ভালো করে একবার নেড়ে দেবো আর একদম লো ফ্লেমে রেখেছি যাতে চালটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। পায়েস যতক্ষণে হবে ততক্ষণে আমি বানিয়ে নিই চাটনি। চাটনির জন্য আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, এই প্যানের মধ্যে দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দেবো 5 ফোড়ন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। এখানে আমি 6টা টমেটো কেটে নিয়েছি, দিয়ে দেবো 1 চিমটি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো 1/2 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এতে খুব সুন্দর একটা রং আসবে। ভালোভাবে একবার মিশিয়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার দেখে নিই টমেটোগুলো কতদূর হয়েছে। টমেটোগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমার এই চামচে 7-8 চামচ মতো চিনি দিয়ে দেবো। আপনারা যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন চাটনিতে সেরকমভাবে অ্যাডজাস্ট করে চিনিটা দিতে পারেন। এবার আমি এতে দিয়ে দেবো 7-8টা খেজুর, ভালো করে একবার মিশিয়ে নেব। টমেটোর থেকে বেশ অনেকটাই জল বেরিয়েছে, এই জলটা টানতে বেশ কিছুটা সময় লাগবে। চলুন এর মধ্যে দেখে নিই পায়েসটা কতদূর হয়েছে। চালটাও সেদ্ধ হয়ে গেছে, দুধটা একদম হাফ হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো 1 কাপ মতো চিনি। আমি আগে থেকে চিনিটা ব্যবহার করিনি, কারণ চাল নয়তো সেদ্ধ হতে অনেক সময় লাগতো। ভালো করে একবার নেড়ে নেব। পায়েস একদম হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। জলটা বেশ কিছুটা টেনে গেছে, আমি জলটা আর টানাবো না। ভোগের সঙ্গে যখন চাটনি আমরা খাই তখন খুব ঘন চাটনি থাকে না। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চিমটি নুন টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, আর দিয়ে দেবো 1 চামচ আদা। আদাটা আমি থেতো করে নিয়েছি, এবার আমি ভালো করে মিশিয়ে দেবো আর দিয়ে দেবো 1 চামচ মতো পাতি লেবুর রস। আরেকবার ভালো করে মিশিয়ে এবার আমি চাটনিটাকে নামিয়ে নেব। খিচুড়ি বানানোর জন্য আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ মুগ ডাল, শুকনোভাবে 3-4 মিনিট মতন ভেজে নেব। ডালটা আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি, এবার এই ডালটাকে আমি ধুয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দেব এরকম 1 বাটি মতো নারকল কুচি। নারকল ভালোভাবে ফ্রাই করে নিয়েছি, এবার আমি এটা একটা পাত্রে নামিয়ে নেব। এবার এই তেলে দিয়ে দেব ফুলকপি। আমি এখানে একটা ছোট ফুলকপি নিয়ে নিই, ফুলকপি সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে তুলে নেব একটা পাত্রে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি আলু। এখানে আমি 5টা আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি, এবার এটাও আমি একটা নামিয়ে নেবো একটা পাত্রে। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 4টে এলাচ, 4টে দারচিনি আর 4-5টা লবঙ্গ। এবার দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। ভালোভাবে একবার নেড়ে এর মধ্যে আমি দিয়ে দেবো 3 কাপ গোবিন্দভোগ চাল। এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো 7 মতো নুন। এবার ভালোভাবে একবার নেড়ে নেবো। 3-4 মিনিট মতো চালটাকে ফ্রাই করে নেব। এবার এতে দিয়ে দেবো 1 বাটি মতো কড়াইশুঁটি। এবার এতে দিয়ে দেবো ভাজা মুগ ডাল, একবার নেড়ে নেব আর দিয়ে দেবো ভাজা আলু। এবার এতে দিয়ে দেবো আমি পরিমাণ মতন জল, চাল ডাল আর আলু সেদ্ধ হওয়ার জন্য। যতক্ষণ খিচুড়ি হচ্ছে ততক্ষণে আমি বানিয়ে নেব লাবড়া। এবার আমি এটা একটা ঢাকা দিয়ে দেবো। লাবড়া বানানোর জন্য প্রথমে আমি একটা মশলা ড্রাই রোস্ট করে নেব। এখানে আমি নিয়ে নেব 1 চামচ ধনে, 1 চামচ জিরে আর 1 চামচ মৌরি। এবার এই মশলাটাকে আমি গুঁড়ো করে নেব। আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো 5 ফোড়ন। এবার এতে দিয়ে দেবো 1 চামচ মতো আদা বাটা। ভালোভাবে একবার নেড়ে নেব। এবার আমি এক এক করে সব সবজি দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দেবো আলু, এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি মতো আলু। এবার দিয়ে দেবো 1 বাটি মিষ্টি আলু, একবার ভেজে নেব। এবার দিয়ে দেবো 1 বাটি মতো কুমড়ো, দিয়ে দেবো 1 বাটি মতো বেগুন, দিয়ে দেবো ঝিঙে, দিয়ে দেবো মূলো, দিয়ে দেবো বাঁধাকপির পাতা, দিয়ে দেবো বাঁধাকপি, একবার ভালো করে নাড়িয়ে নেব আর দিয়ে দেবো পালং শাক।
ভালোভাবে একবার নাড়িয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন, এক চামচ ধনে গুঁড়ো, এক চামচ লাল লঙ্কা গুঁড়ো, এক চামচ হলুদ। এবার একবার নাড়িয়ে নেবো ভালোভাবে। আপনারা চাইলে এই পুরো রান্নাটা ঘিতেও করতে পারেন, কিন্তু আমি আজকে তেল দিয়ে বানিয়েছি। ভালো করে মিশিয়ে নেব। এবার আসুন দেখে নিই খিচুড়ি কত দূর হয়েছে। খিচুড়ি সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, চাল ডাল আলু সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা নারকল কুচি, আর দিয়ে দেব ফুলকপি, ভাজা ফুলকপি। ভালোভাবে একবার নেড়ে নেব। খিচুড়ি রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব এক চামচ ঘি। এবার ভালো করে একবার নেড়ে নেব। ভোগের খিচুড়ি রেডি। দেখে নিই লাবড়া কত দূর হয়েছে। সব সবজি সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আমি এতে আলাদা করে কোনো জল ব্যবহার করিনি, কারণ অলরেডি সবজি থেকে প্রচুর জল বেরিয়েছে, সেই জলে সুন্দর করে সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেব এক চামচ ভাজা গুঁড়ো মশলা। এবার ভালোভাবে একবার নেড়ে নেব। আমি এখানে দিয়ে দেব চারটে চেরা কাঁচা লঙ্কা। লাবড়া রেডি হয়ে গেছে, এবার খিচুড়ির সাথে পরিবেশন করা যাক। খিচুড়ি, লাবড়া, পায়েস, চাটনি কিন্তু রেডি হয়ে গেছে। যদি আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করুন, শেয়ার করুন, অ্যান্ড প্লিজ ফ্রেন্ডস আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। স্টে টিউন ফর মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার, বাই বাই, হ্যাপি পূজা।